হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস টাইনি ওয়ার্ল্ড। আই হোপ আপনারা খুব ভালো আছেন। পুজো শপিং টপিং খুব জমিয়ে করছেন, পুরো প্ল্যান করে আপনারা বসে আছেন যে পুজোতে কী কী করবেন। সো আমার শপিংয়ের গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ব্লগটা ফার্স্ট টু লাস্ট অবধি একদমই স্কিপ করা চলবে না, পুরোটা দেখবেন। আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। ফাইনালি ফাইনালি আমরা যাচ্ছি পুজো শপিং করতে। দেখা যাক আপনাদেরও নিয়ে যাচ্ছি, কোথায় যাবো সেটাও দেখাচ্ছি। চলো। যেই আমি বললাম চলো বাবা, তখনই ও ওর পছন্দের দুটো সফট টয়েস নিয়ে এবার আমার সাথে চলো শপিং এ। কিন্তু সফট টয়েসগুলো তো রাখতে হবে, সেগুলো তো নিয়ে যাওয়া চলবে না। ঠিক আছে, তারপর আমরা বেরোলাম। এখন ও ওর সাইকেলটা নিয়ে যাবে। সেই সমস্ত করে ফাইনালি আমরা মানে শপিংয়ের জন্য বেরোলাম। রবিবার শনিবার ছাড়া আমাদের একদমই হয় না। সো থার্ড শনিবার আমরা ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। কারণ হচ্ছে শপিংটার জন্যে, কারণ হচ্ছে শপিংয়ের জন্যে লাইক টাইম বের করা খুব প্রবলেম। সো এই থার্ড স্যাটারডে আর সানডে মিলিয়ে আমরা প্ল্যান করেছি শপিং টপিংটা কমপ্লিট করে নেব, কারণ পুজোটা সামনেই চলে আসছে। আর তেমন এখানে চেন্নাইতে বাঙালিদের জন্য কি আর পুজোর সেরকম কোনো ছুটি থাকবে? নিশ্চয়ই নয়। তো সেরকমই অবস্থা। তো আমরা চলে এলাম পথিতে। আপনারা যদি চেন্নাই আসেন তাহলে আপনারা সবথেকে যদি শপিংয়ের জন্য যান তাহলে পথি আপনারা পুরো মানে হচ্ছে সব জায়গাতে বিশাল বড় ব্র্যান্ড, ওটা সিল্ক শাড়ির। এখানের হচ্ছে এখানের মানে এটা এখানকার যত সিল্ক সাউথ ইন্ডিয়ার যত রকমের সিল্কের শাড়ি আছে বা কটন, ওনার সাউথ ইন্ডিয়ান কটন বলুন বা ফ্যান্সি শাড়ি, যেগুলো এখানকার সমস্ত কিছু আপনারা একটা ছাদের তলায় পেয়ে যাবেন। সো পথি হচ্ছে বেস্ট, কোয়ালিটি ওয়াইজ বেস্ট। এখানে ধরুন 1000 থেকে শুরু করে 1,00,000 অবধি শাড়ি এখানে আছে, মানে ওরকমভাবে ওনারা সেট করে রেখে দিয়েছে। আর এই এখানকার এই যে ঠিক আমাদের আমরা যেই পথিটাতে পথির যে ব্লক যে ব্রাঞ্চটাতে গেলাম সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, খুব কাছাকাছি। আর এখানে হচ্ছে গোল্ড জুয়েলারি থেকে শুরু করে গ্রসারির আলাদা সুপার মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু মানে ফ্লোর ওয়াইজ ডিভাইড করে রেখেছে, মানে এত সুন্দরভাবে ওনারা সেট করে রেখেছেন। সো চলে এলাম আমরা শাড়ি কর্নারে, যেখানে হচ্ছে মোটামুটি 4-5 হাজারের শাড়ি থেকে শুরু হয় এই ফ্লোরটাতে, একদম 50,000-1,00,000 অবধি ওয়েডিং শাড়ি, পিওর কাঞ্জিভরম। এখানে কাঞ্জিভরমের ভান্ডার, মানে কি বলবো, আপনি কত টাইপের কাঞ্জিভরম আপনার চাই সেই রকমভাবে এখানে ব্লক ওয়াইজ সেপারেট করা ছিল। সো আমরা একটা ব্লকে বসলাম, একটু দেখছিলাম শাড়ি কাঞ্জিভরম। অ্যাকচুয়ালি মায়ের অলরেডি একটা আছে, উনি ভাবছিলেন যে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু দেখবেন। তো কাঞ্জিভরমের ব্লকে বসে কিছুক্ষণ ঘাটাঘাটির পর আমরা ফ্যান্সি শাড়িতে চলে গেলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বসেছি আর কফি টপে এই সমস্ত জল এই সমস্ত ওনারা প্রোভাইড করছেন কন্টিনিউয়াসলি, কারণ এখানে আমরা গেছিলাম ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেছিলাম, কারণ লাঞ্চের আগে আবার চলে আসবো সেরকম একটা প্ল্যান ছিল। সো এখানে আমি এখানে কাঞ্জিভরমের ব্লকটা থেকে সরে এসে এখন ফ্যান্সি সিল্ক শাড়ির ওদিকে চলে এলাম। এখানটায় মোটামুটি একটু ফ্যান্সি শাড়ি পাওয়া যায় যেগুলো পুজোতে পরার মতন, তার মধ্যে একটা কপার কালারের মধ্যে বেশ ভালো লাগলো একটা শাড়ি, সেটা নিয়ে নিলাম, খুব ভালো লাগলো সেটা মায়ের জন্য নিলাম। আর কিছু সিলভার কালারের মধ্যে কিছু শাড়িও আমি দেখছিলাম আমার জন্যে, কিন্তু আমার অনেকগুলো শাড়ি পরে আছে যেগুলো লাস্ট ইয়ারে পরবো বলে রেখেছিলাম কিনে, তারপর মাঝখানে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর সিল্কও এনেছিলাম, তো সমস্ত কিছু রয়ে গেছে, শাড়িটা পরাই হয় না। সো ভাবলাম যে ঠিক আছে আর কিছুদিন পর এসে না হয় নিয়ে যাব, এখন একদমই দরকার নেই। সো আমারটা স্কিপ করে নিলাম। এবারে
এবারে ওখান থেকে বেরিয়ে আমরা, কারণ হচ্ছে মেয়ের জন্য জামা কাপড় আবার এখানে পাওয়া যাবে না, এখানে শাড়ির ভান্ডার, সো চলে এলাম মেয়ের জন্য শাড়ি নিতে। আর মায়ের জন্যও আরেকটা হচ্ছে সিল্কের মধ্যে একটা চুড়িদার বা হচ্ছে চুড়িদারের সেট বা কুর্তা, এরকম কিছু একটা অনেক দিন আগে থেকেই চাইছিলাম। সো আমরা চলে এলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। লাইক পুজোর পুরোপুরি মানে এখানে পুরো ভান্ডার, পুরো মানে দেখে কিছু কিছু কালার খুব ভালো লাগলো, নিজের উপরও ট্রাই করে দেখছিলাম। কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, কারণ এখানে তেমনি পুজোও নেই আর আমার ছুটিও নেই, সেটা হচ্ছে মেন। আরেকটা হচ্ছে আমি পুজোর যে যদি তিন দিন বা চার দিন আমি বেরোই তাহলে আমি শাড়িটাই পরে বেরোবো আমি ভেবেছি, পুরোনো শাড়িগুলো পুরো একদম পুজোর জন্যই কেনা শাড়ি অ্যাকচুয়ালি। সো বুঝতেই পারলেন আমার প্যান্টালুনসে আছে এখন। সো এখানে পুজোর কালেকশন এবার খুব ভালো হয়েছে, আর তার মধ্যে কিছু কিছু ড্রেসেস এত সুন্দর কালার প্লাস ডিজাইনের কম্বিনেশনে ভর্তি ছিল, বেশ ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। সো মায়ের জন্যেও একটা আমরা চুজ করে নিয়েছি, তার মধ্য থেকে হচ্ছে আমার মেয়ে নিজের জন্য চুজ করছে, এই দেখুন ওর এটা খুব পছন্দ হয়েছে। আমরাও মানে একটা একটা তুলে এনে মিররের সামনে আমরা ট্রাই করছিলাম, ও দেখে দেখে সেটা শিখেছে, এখন ও নিয়ে এলো ওর যা যেই ড্রেসটা ওর ভাল লেগেছে, আমি জানি না কেন এটা ভাল লেগেছে, ওটা এনে ও ট্রাই করে দেখছে, একটু ফান হয়ে গেল। সো মেয়ের জন্যেও এখানে আমরা একটু পুজো টাইপের দুটো ড্রেস নিয়ে নিলাম, ওর দুটোই হচ্ছে গিফট, একটা মামার বাড়ির গিফট আর একটা হচ্ছে দাদুর বাড়ির গিফট। লাইক দাদু দিয়েছে একটা, একটার জন্যে পে করলো আর একটা হচ্ছে মামা পে করেছে। সো আর তার ওপর ওই দুটো ড্রেস নিয়েছি, এখন ভাবছি নেক্সট আমি একটু এথনিক টাইপের ওর জন্য চাইছিলাম, কারণ দুটোই মোটামুটি সেম টাইপের একটু ফ্যান্সি টাইপের ড্রেস হয়ে গেছে, তো এত ফ্যান্সি ড্রেস দুটো হলো। সো আরও ফ্যান্সি নিয়ে ভাবলাম যে দরকার নেই, সো ছেড়ে দিলাম এখানে। প্যান্টালুন্সের যাত্রাটা এখানেই কমপ্লিট করে নিলাম, মায়ের জন্য নিলাম, ওর জন্য দুটো ড্রেস নিলাম। তো হচ্ছে আর আমাদের শপিংটা এখনও ঝুলেই আছে, কারণ আমার শপিংয়ের কোনো ইচ্ছেই নেই, বাড়ি যদি যেতাম তাহলে তো শপিং করতে হতো, আর এখানে বেরোবো কখন বেরোবো প্লাস সেটাই হচ্ছে কথা। এই হচ্ছে ট্রায়াল দেওয়া হচ্ছে ওর জন্য, কারণ এই ড্রেসটা ও বারবার গিয়ে এই টপটা ও বারবার আনছিল, এনে এনে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল যে ওকে কেমন দেখায়। সো আমরা কী করলাম, ওটা পরিয়ে ওকে এ করলাম, সো সেটাই হচ্ছে কথা। আর জুতো অলরেডি ম্যাক্সে পেয়ে গেছিলাম। কী কী শপিং করেছি সেটা আজকে নয়, এই ব্লগে নয়, নেক্সট ব্লগে দেখাবো, পুজোর ব্লগে। সো আরেকটা গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব, আজকের জন্যে টাটা।